শুনলেন গুজরাটের ডান্ডিয়া সং? খুবই ফেমাস সং, কিন্তু গুজরাটের ডান্ডিয়া সং আপনারা এর আগে শুনেছেন কিনা জানি না, কিন্তু গুজরাটের যে ডান্ডিয়া অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে সং হয়। গুজরাটের ডান্ডিয়া সং খুবই বিখ্যাত, তারই কিছুটা আমি আপনাদের আজকে শোনালাম। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গান শোনালাম আপনাদের, গুজরাটের ডান্ডিয়া সং। গুজরাটের ডান্ডিয়া সং খুবই বিখ্যাত সারা ভারতবর্ষ জুড়ে, সারা ভারতবর্ষ কেন, ভারতবর্ষের বাইরেও এই ডান্ডিয়া সংয়ের খুবই প্রচলন আছে এবং খুবই জনপ্রিয়। তারই কিছুটা অংশ আপনাদের শোনালাম কয়েকটি গান। আশা করি এরপর যদি ভালো লাগে, যদি ভালো রেসপন্স পাই, এরপরের আমি আরও অনেক কিছু ডান্ডিয়া সং আপনাদের শোনাবো, যদি আপনারা শুনতে চান। তবে আজকে আমি আরও কিছু কথা বলবো ইউটিউবের আপডেট। আপনারা সবাই জানেন যে ইউটিউবে আপডেট দুদিন পর পরই তাদের আপডেট নিয়ে আসে, আর সেই আপডেটগুলো আমাদের ফলো করতে হয়। তেমনই একটি ইউটিউবে নতুন আপডেট এসছে, সেই আপডেটটি বলবো। আপডেটটি ভিউয়ার্সদের, যেসব ভিউয়ার্সরা ভিডিও দেখে তাদের জন্য, কিন্তু শুধু ভিউয়ার্স হলে কী হবে, এই আপডেটটি যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, বিশেষ করে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমাদের তো খুবই উপকারে আসবে, কাজে আসবে। তাছাড়া যারা আমাদের ভিডিওতে অ্যাড দেন সেই সব কোম্পানিগুলো, তাদেরও খুব উপকার হবে এই আপডেটটির ফলে। আপডেটটি হচ্ছে, দেখবেন যখন ভিউয়ার্সরা ভিডিও দেখছে, আপনি যখন ভিডিও চালাবেন কারো ভিডিও, দেখবেন যখনই আপনি কোনো ভিডিও চালাবেন ইউটিউবে, ভিডিও চালানো লাগে না এখন, কিন্তু দেখবেন যখনই আপনি স্ক্রল করবেন অটোপ্লে চালু হয়ে যায়। এতদিন কিন্তু কোনো ভিউয়ার্স ক্লিক না করে যে কোনো ভিডিও দেখতে পারত, আর আপনারা জানেন যে ক্লিক যদি না করা হয় তাহলে কিন্তু সেই ভিডিওতে অ্যাড আসবে না, আর অ্যাড না আসলে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের আমাদের পয়সা আসবে না। এবং যেসব অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি আছে তারা অ্যাড দেয়, তাদেরও অ্যাড চলবে না, তাদের অসুবিধা হবে। তাই অ্যাড না আসলে ইউটিউবের লস, আমাদের লস, এবং যারা অ্যাড দেয় তাদেরও লস। অনেক ভিউয়ার্সরা কী করতেন, তারা ক্লিক করতেন না, স্ক্রোল করলে যখনই ভিডিওটি চালু হয় সেই অবস্থায় তারা দেখতো, তখন কী হতো, ভিউজও কাউন্ট হতো না এবং অ্যাডও আসতো না। এরপর থেকে কী হবে, যখনই কোনো ভিউয়ার্স ওরকম স্ক্রোল করে অটোপ্লে হয়ে যাবে, কিন্তু অটোপ্লে হলে কী হবে, সেই ভিডিওটি কয়েক সেকেন্ড চলবে, ধরুন 2-3 সেকেন্ড ভিডিওটি চলল, আবার প্রথম থেকে আবার চলা শুরু হবে। এই হচ্ছে অটোপ্লের আপডেট। যখনই কোনো ভিউয়ার্স কোনো ভিডিওতে ক্লিক না করবে ততক্ষণ পর্যন্ত ওই 2 সেকেন্ড কিংবা 3 সেকেন্ড ভিডিওটি চলবে, আবার প্রথম থেকে শুরু হয়ে যাবে। দেখবেন একটা কথা অনেক সময় বারেবার হয়, একমাত্র এই অটোপ্লের জন্য। এখন আর অটোপ্লে হলে পুরো ভিডিও চলবে না, প্রথমে কয়েক সেকেন্ড চলবে, তারপর থেকে আবার শুরু হবে। যদিও এই আপডেটটি এখন পর্যন্ত সবাইকে দেয়নি, কিছু কিছু চ্যানেলের কাছে ইউটিউব দিয়ে তারা এক্সপেরিমেন্ট করছে, যে দেখছে যে এই সেটিংসটি কতটা সাফল্য পায়, তার উপরে সবাইকে আস্তে আস্তে ধীরে ধীরে সব কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে দেবে। কিন্তু এখন বর্তমানে কিছু কিছু ইউটিউবারকে দিয়ে তারা দেখছে যে অটো প্লে এখন আর সেইভাবে চলবে না, এখন কয়েক সেকেন্ড মতো অটো প্লে চলবে। এরকমই ইউটিউবে যত আপডেট আসে প্রতিটি ক্রিয়েটারসে দিয়ে এই আপডেটগুলো ফলো করতে হয়। আপডেটগুলো ফলো করলে সুবিধা হয়, ইউটিউব সম্বন্ধে জানা যায়, আর নাহলে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা অনেক পিছিয়ে যাব, কিছু জানতে পারবো না। অনেক সেটিংস আছে, সেই সেটিংসগুলো জানতে পারবো না, ইউটিউবে নতুন নতুন আপডেট আসে সেই আপডেটগুলো জানতে পারবো না। এই কারণে যখনই ইউটিউবে কোনো নতুন আপডেট আসে সবসময়ের জন্য সেই সব আপডেটগুলো ফলো করতে হয়। আজকে আমি আপনাদের এই আপডেট তো শোনালাম, আমি তার সাথে কিছু ফুল দেখাবো। এই দেখুন একটি নতুন ধরনের ফুল, অসাধারণ দেখতে, এবং দেখুন এই যে ছোট ছোট বেগুনি কালারের ফুল, অসাধারণ, একেবারে পুরো গাছ জুড়ে আছে, খুবই ছোট ছোট সূক্ষ্ম। আমি গেছিলাম একটি গ্রামে, একটি নার্সারিতে। আপনারা সবাই জানেন যে
আমি প্রতিদিনই কোনো না কোনো ভিডিও আপলোড দিই, আর সেই আপলোড ভিডিওর সাথে কিছু গ্রাম্য পরিবেশের সিন থাকে, হয় কোনো নার্সারি, না হলে কোনো ফুল, না হলে কিছু আমার চোখে যা ভালো লাগে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। তারই সাথে আরও এ দেখুন একটি লেবু গাছ, কমলা লেবু, দেখুন গাছটিতে পুরো কমলা লেবু একেবারে ভরে আছে, অসাধারণ লাগছে একেবারে। দেখুন গাছটা বাঁশ দিয়ে বেঁধে রেখেছে যাতে ভেঙে না পড়ে, এত ফল হয়েছে গাছে আর দেখতে খুবই ভালো লাগছে। সারা গাছ একেবারে পাকা পাকা, ফলে হলুদ হয়ে আছে, অসাধারণ। আর আমরা জানি সবাই তো সাধারণত যে কমলা লেবু আমরা দেখি বিশেষ করে দার্জিলিংয়েই, কিন্তু এখন বর্তমানে দার্জিলিংয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা ঘরে বসে এইসব কমলা লেবু দেখতে পারবেন, এবং খেতে যদি চান তাহলে অবশ্যই এইসব নার্সারিতে গিয়ে আপনারা দেখতে পারেন। আপনারা যদি কেউ এইসব নার্সারিতে আসতে চান তাহলে চলে আসতে পারেন অবশ্যই রানাঘাটে। জানেন রানাঘাটে আসবেন, ট্রেনে করে হোক কিংবা বাসে করে হোক, তারপরে টুকটুকি ধরে যে কোনো, রানাঘাটে অনেক নার্সারি আছে, প্রচুর নার্সারি, মানে গুনে বলা যাবে না এত নার্সারি, আর সব বড় বড় নার্সারি। সেই সব নার্সারিতে গিয়ে আপনারা দেখতে পারেন অসাধারণ কিছু। এই দেখুন ফলগুলো, কমলা লেবু, প্রচুর কমলা লেবু ফলেছে, শুধু একটা গাছ নয় অনেক গাছ আছে, সব গাছে বড় বড় কমলা লেবু, আর সব গাছে পুরো একেবারে রং ধরে আছে, হলুদ রং, কি সুন্দর। দেখুন সব পাকা, সব ফল পেকে আছে, কিন্তু আমি জানি না এই যে পাকা ফলগুলো ওরা তুলছে না কেন। সব গাছ দেখবেন গাছের নিচে অনেক পাকা পড়ে আছে, শুধু কি এই যারা কেনাকাটা করে তাদের জন্য কিনা জানি না, দেখানোর জন্য এই একটি ফুল। এই ফুলটির নাম কি অবশ্যই আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই একটি ফুল আছে, সম্পূর্ণ নতুন ধরনের ফুল, এই ফুলটির নাম কি। যদিও আমি ফুলটির নাম জানি না, আমি কারোর কাছে জিজ্ঞাসাও করিনি যে ফুলটির নাম কি, তাই আপনাদের কাছে জিজ্ঞেস করব। আপনারা যদি এই ফুলটির নাম জানেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাছাড়া পাশে আরও একটি ফুল গাছ আছে, যে ফুলটি দেখুন ওই যে পাশে ছোট ছোট একেবারে বেগুনি কালারের, অসাধারণ দেখতে, খুবই ছোট ছোট ফুল, ওই ফুলটিরও নাম জানি না। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর শেষ করার আগে সেই আপডেটটি আমি আপনাদের আবার বলি যে ইউটিউবে নতুন আপডেট এসছে, আপনাদের আপডেটটি আবার বলে দিই যে ইউটিউবে একটি নতুন আপডেট এসছে ভিউয়ার্সদের নিয়ে। সেই আপডেটটি শুধু ভিউয়ার্সদের জন্য নয়, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের উপকারে আসবে, তাছাড়া যারা অ্যাড দেন আমাদের ভিডিওতে তাদের উপকারে আসবে। এই আপডেটটি প্রতিটি ভিউয়ার্স, কন্টেন্ট ক্রিয়েটার এবং যারা অ্যাড দেয় সবার পক্ষেই উপকার এবং কাজে আসবে। এই আপডেটটি হচ্ছে যখনই দেখবেন কোনো ভিউয়ার্স ইউটিউবে কোনো ভিডিও স্ক্রোল করবে, দেখবেন অটোমেটিক ভিডিও চালু হয়ে যায়, কোনো ভিউয়ার্স যদি ক্লিকও না করে কিন্তু সেই ভিডিওটি কিন্তু অটোমেটিক চলে যায়, একে বলে অটো প্লে। এই অটো প্লের জন্য কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের, বিশেষ করে আমাদের, খুবই অসুবিধা হতো। কোনো একজন ভিউয়ার্স সে যদি ভিডিওতে ক্লিক না করে তাহলে কিন্তু সে ক্লিক না করেও তাহলে সে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবে এবং শুনতেও পারবে। এইবার অনেক সময় অনেক ভিউয়ার্স আছে যারা ক্লিক করেন না, ক্লিক না করে পুরো ভিডিওটা দেখে নেন, এরপর থেকে কি হবে। আর ক্লিক না করলে আপনারা সবাই জানেন যে যতক্ষণ পর্যন্ত কোনো ভিডিওতে ক্লিক না হবে ততক্ষণ পর্যন্ত অ্যাড আসবে না, আর অ্যাড যদি না আসে তাহলে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাহলে তাদের তো খুবই লস। অ্যাড না আসলে পয়সা আসবে না, আর পয়সা না আসলে আমাদের চলবে কী করে। তাছাড়া ইউটিউবেরও লস, কেননা অ্যাড না আসলে তো ইউটিউবও পয়সা পাবে না। একটা ভিডিওতে যা অ্যাড থেকে পয়সা আসে তার 45% ইউটিউব রাখে আর 55% আমাদের দেয়, তার মানে ইউটিউবের এখানে লস, আর যারা অ্যাড দেবে তাদের লস, তারা তো অ্যাড দিতে পারছে না, তাদের অ্যাড কেউ দেখছে না। তাই ইউটিউব নতুন আপডেট নিয়ে এসছে, এরপর থেকে কী হবে,
যখনই কোনো ভিউয়ার্স স্ক্রোল করে কোনো ভিডিও তুলবে, অটোপ্লে হবে, অটোপ্লে চালু হয়ে যাবে, কিন্তু সেই ভিডিওটি কয়েক সেকেন্ডের জন্য সেই ভিডিওটি চলবে। ধরুন 2-3 সেকেন্ড ভিডিওটি চলবে, তারপরে সেই ভিডিওটি আবার নতুন করে চালু হবে। পুরো ভিডিও কিন্তু আর সেই অটোপ্লেতে চলবে না। তার মানে ভিউয়ার্সরা ক্লিক না করে পুরো ভিডিও দেখতে পারবে না। পুরো ভিডিওটা দেখতে হলে তাকে অবশ্যই ক্লিক করতে হবে। খুব সুন্দর একটি অ্যাপ।